সাবেক এমপি আজিজুল হক আরজুকে আমাদের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক শামসুন নাহার আজকে তাকে জামিন মঞ্জুর করেছে। মৌলানা দিয়ে বিয়ে করেছিল, এখন আসামি একটি বিয়ে কাবিননামা রেজিস্ট্রি করবেন। আসামি পক্ষ মেনে নিয়ে আমরা সন্তানের স্বীকৃতি দিয়েছি এবং ভরণ পোষণ বাবদ এককালীন 40 লক্ষ টাকা প্রদান করেছি এবং 10 লক্ষ টাকার চেক দিয়েছি। বাদিনীর সঙ্গে রেজিস্টার্ড কাবিন মূলে বিবাহ হবে। বিজ্ঞ মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতে সারেন্ডার করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট চিত্তে বিগত 22/2/2023 সনে সিবিডব্লিউ মূলে আসামিকে জেলা হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে আমাদের বাদীর সঙ্গে একটা আপোষ হয়, মীমাংসা হয়। আপোষ মীমাংসায় অ্যাজ পার ডিএনএ বাদীর কন্যা রিদিতা আহসান তাহসানকে আমরা আসামি পক্ষ মেনে নিয়ে আমরা সন্তানের স্বীকৃতি দিয়েছি এবং ভরণ পোষণ বাবদ এককালীন 40 লক্ষ টাকা প্রদান করেছি এবং 10 লক্ষ টাকার চেক দিয়েছি। এবং আসামি পরবর্তীতে জেল হাজত থেকে বের হলে আজকে যিনি বাদিনী, বাদিনীর সঙ্গে বিবাহ হবে, রেজিস্টার্ড কাবিন মূলে বিবাহ হবে এবং তিনি পরবর্তীতে এই মামলাটি তুলে নেবেন এবং তারা বলেছেন যে এই মামলাটি তিনি আর চালাবেন না। সাবেক এমপি আজিজুল হক আরজুকে আমাদের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক শামসুর রহমান শামসুন নাহার আজকে তাকে জামিন মঞ্জুর করেছে। তিনি জামিন মঞ্জুরের প্রেক্ষিতে আদেশ দিলেন যে জামিন মঞ্জুর করার আগে বাদী এজাহারকারী এবং আসামি পক্ষের দুই পক্ষের শুনানি গ্রহণ করেন। শুনানি গ্রহণ করে মাননীয় বিচারক তাকে আগামী 13/4 পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মামলার এজাহারকারী ইভার সঙ্গে এই আসামির একটা আপোষনামা সমঝোতা হয়েছে। সমঝোতাটা হলো যে তাদের মধ্যে যে বিবাহ বিষয় নিয়ে যে জটিলতাটা ছিল এই জটিলতাটা আসামিপক্ষ মেনে নিয়েছেন এবং মাননীয় বিচারক জিজ্ঞেস করছিলেন যে কিভাবে এই জটিলতাটা নিরসন হলো। তখন আসামিপক্ষ থেকে বলা হলো যে তারা পূর্বে মৌলানা দিয়ে বিয়ে করেছিল, এখন আসামি একটি বিয়ে কাবিননামা রেজিস্ট্রি করবেন এবং এই যে দুজনের দুজনের যে দাম্পত্য জীবনের সময়ে যে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করছে সেই কন্যা সন্তানকেও আসামি পক্ষ মেনে নিয়েছেন। সেই কন্যা সন্তানের ভরণ পোষণের জন্য নগদ 40 লক্ষ টাকা ওনারা পে অর্ডার করে বাদীকে আজকে দিয়েছে এবং আরও 10 লক্ষ টাকা ওনারা মামলা নিষ্পত্তির সাপেক্ষে প্রদান করবেন। সাবেক এমপিকে আপাতত জামিন মঞ্জুর করা হয়েছে।